যেখানে জ্বালা পোড়া কারণ হচ্ছে এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র প্রথম থেকে তাদের আছে, এখনো তারা এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই জন্য ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী, যুবলীগ কর্মী ভাইদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানে তারা জ্বালাও পোড়া করবে, কোনো বাড়িতে হামলা করলে, কোনো জায়গায় জ্বালা পোড়া করলে, সেখানে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। আজকে এই শান্তি সমাবেশ হচ্ছে, বিভিন্ন উপজেলাতে এই শান্তি সমাবেশ হচ্ছে, তারই অংশ বিশেষ এই শান্তি সমাবেশ হয়েছে। আমরা এখন নির্বাচনের আমেজ চলছে দেশে, এই শান্তি সমাবেশ করা হচ্ছে। আমরা আজকে দেখলাম বিএনপিরা সকালে প্রোগ্রাম করেছে, এর আগেও তারা প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামে কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। আজকের মিছিলের অনেক বন্ধুদের স্লোগান আমরা শুনেছি, এই জাতীয় স্লোগান আমরা বরদাস্ত করব না। এই যে বিএনপি ভাইদের মনে রাখছে, কারণ ওনারা যদি ভাবেন লাঠি সুতা নিয়ে ওনারা আসছেন, লাঠি সুতা আমরাও আনতে পারি, লাঠি সুতা আমাদেরও আছে। আমরা 14.5 বছর ক্ষমতা আছি, আরো 6 মাস ক্ষমতা আছে, তারপরে নির্বাচন হবে। সেই জন্য আমরা বন্ধুদের বলতে চাই, নির্বাচনে আসেন, নির্বাচনের মধ্য দিয়ে আসেন, নির্বাচনের মধ্যে দিয়ে ফলাফল হবে, তারা আগামী দিন ক্ষমতায় যাবে, তারা যাবে না। সেই জন্য আজকে এই জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় যদি উস্কানি দেন, উস্কানি দিয়ে জ্বালাও পোড়াও করেন, তার সেই বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সেই জন্য আপনাদের বলতে চাই যে আমরা এই শান্তি সমাবেশ করছি মানে আমরা সহবস্থান চাই। আপনারা চাচ্ছেন যে ভালো অবস্থানে থাকতে, আপনারা যেভাবে চুলকানি শুরু করেছেন তাতে তো ভালো অবস্থায় থাকা যাবে না। সেই জন্য আপনাদের বলবো ভালো অবস্থানে থাকেন, পুলিশও আপনাদের কিছু বলবে না, আমাদের পক্ষ থেকে আপনাদের কিছু বলা হবে না। আমরা চাই এই সরকারের বা এই দেশের রাষ্ট্রের যে আইন আছে সেই আইন মোতাবেক এই দেশটা চলবে, আইনের বাইরে কিছু হবে না। ওনারা আজকে এক দফা বলছেন সরকারের পদত্যাগ, ওনারা যে বন্ধুদের উপরে ভরসা করে এতদিন তেল মেরেছে আগা গোড়া, সেই তেল মারার পরেও সেই বন্ধুরা বলছে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সংবিধানে নেই সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার হবে না। কিন্তু বিদেশি বন্ধুদের কাছে সকাল বিকাল যেভাবে ধর্ণা দিয়েছে, এদেশের মানুষের যদি ভাবেন পাগল, এদেশের মানুষ পাগল নাই, এদেশের মানুষ সবকিছু বোঝে জানে, এদেশের মানুষ বুঝছে যে তারা আমেরিকার উপর নির্ভর করছে, তারা ভারতের উপর নির্ভর করছে, ভারত কখন কি বলবে, আমেরিকা কি বলবে, এই ভাব। যখন মোদী ক্ষমতা আসে তখন দেখলাম বিএনপিরা এখানে নাচা খাওয়া করিল এবং মিষ্টি খাওয়া খাওয়া করিল, ভাবতেরাম যে মোদী সাহেব খালেদা জিয়াকে কোনো দিনে ক্ষমতায় বসায় দেবে, এই আশায় ওনারা ছিলেন। মোদী হওয়ার পরে যখন মনে করছেন যে ইনি ওনাদের ক্ষমতায় বসায় দেবেন। বাইডেন সাহেব বহু চেষ্টাও করেছেন, বাইডেন সাহেব উনি হুমকি হামলা দিয়েছেন, বাইডেন সাহেবের প্রতিনিধিরাও চেষ্টা করেছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আর বুকের উপরে যে ওয়ার্ল্ড ব্যাংকের ধামা ঘষে দিয়েছে, এবার ওয়ার্ল্ড ব্যাংকের পদ্মা সেতু নিয়েছে, অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা টক শোতে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওইটা করার দরকার ছিল না, যে বাপের বেটি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এটা প্রমাণ করে বলছে বঙ্গবন্ধুর কন্যা। সেই কারণে দেখেছেন ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে আপনাদের টাকা দিয়ে এই পদ্মা সেতু বানানো সম্ভব, এরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সম্ভব, তা বিশ্ব ব্যাংক বিশ্ববাসীকে দেখে এসেছেন শেখ হাসিনা। সেই জন্য আজকে ওনারা চুপ হয়ে গেছেন, ওনারা মন্ত্রী আসবেন, আমেরিকা থেকে মন্ত্রীও এসেছেন, মন্ত্রীরা এসেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন এসেছে, পত্র পত্রিকায় প্রত্যেক দিন নিউজ বেরিয়েছেন, সবার কথা হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, এই দল আমাদের 17 আসন ঢাকা গুলশান বনানী এরিয়া, যেখানে অর্ধেক লোক ভোট দিতে আসে না, কারণ অর্ধেক লোক থাকে বিদেশেই, তা ভোট দিতে আসবে কি করে, ভোটের তাদের ভোট দেয় না, যে কারণে তারা ভোট দিতে আসেননি। বস্তিবাসীরা ভোট দিতে আসেন, সেখানে প্রার্থী হলে হিরো আলম, এখন ভোট করছে বলছে হিরো আলম
আমরা যদি নমিনেশন ভোটে যাই হিরো আলম বিএনপি নমিনেশন দেবে গতকালকে ফখরুল বলেছেন উনাদের প্রার্থী হিরো আলম হিরো আলমের মাসেটা পত্রপত্রিকায় সেই ছবি ছাপা হয়েছে সেই ছবি হলো নূরের জেলে লোক তিনি হলে হিরো আলমের প্রথম হিট করেছেন তার সবুজ রঙের গেঞ্জি পরা ছিল সব ভিডিও ফুটেজ আছে যে কি কোথায় ভাষণ করছেন কি করছেন না করছেন সবার ভিডিও ফুটেজ আছে সেই জন্য তারা তবে আমরা তীব্র নিন্দা করি এবং আমরাও এই পথযাত্রা থেকে শান্তি মিছিলকে আমরা বলতে চাই যারা হিরো আলম আহত করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের এই জেলে চাই কারণ মাল্লি জয় বাংলা স্লোগান দিয়ে মাল্লি আওয়ামী লীগ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই লন্ডনে বসে ফিডারে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন লন্ডনে বসে বক্তৃতা বিবৃতি না দিয়ে এই যে বললাম যে হতাম নিয়ে আসেন রাজনীতি করেন কোনো অসুবিধা নেই জেলের অত ভয় পাবেন কেন সরকারের প্রধানমন্ত্রী হতে চান এদেশে এদেশ চালাতে চান আপনি বলেন এই দেশের সব লোক আপনার পক্ষে তাহলে অসুবিধা রাখি আসে জরিমানা জেল খেটে তারপরে রাজনীতি করতে আসেন কিন্তু সেটার কোনো ভাব আমরা দেখছি না উনি হচ্ছে লন্ডন বসে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা মোতাবেক বিএনপির ফখরুল সাহেব এই কথা বলছেন বিএনপি যারা ভোটে আসতে চায় এই ভোটের ভাব থেকে এখন তারা সারা জায়গায় জ্বালা প্রহার শুরু করেছে যাতে কেউ ভোটে না যেতে চায় এবং বিদেশিদের বলবে যে জ্বালা পোড়া হয়েছে আমাদের নিরাপত্তা নেই অথবা আমরা ভোট করতে পারবো না সেই জন্য আপনাদের সেবা পারে আমাদের সজাগ থাকতে হবে যেখানে জ্বালা পোড়া কি কারণ হচ্ছে এই ষড়যন্ত্র প্রথম থেকে তাদের আছে এখনো তারা এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই জন্য ছাত্রলীগ স্বেচ্ছাসেবী যুবলীগ কর্মী ভাইদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেখানে তারা জ্বালাও পোড়া করবে কোনো বাড়িতে হামলা করলে কোনো জায়গায় জ্বালা পোড়া করলে সেখানে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে সেই জন্য আপনাদের মাথায় রাখতে হবে তারা এই ভালো পরিবেশটাকে নষ্ট করতে চায় এদেশে নির্বাচন হবে না এদেশে নির্বাচনের পথে লিডারে যারা আসার জন্য তারা চাপ্রান্ত করছে এবং তাদের চিন্তা ভাবনারও সে ঘটনা মাইনাস করে নির্বাচন হতে হবে সে ঘটনা বাদে নির্বাচন করতে হবে এটা আমাদের কথা হলো সে ঘটনা বাদে দেশে কোনো নির্বাচন হবে না সে ঘটনা থেকে এত ভয় কি কারণে সে ঘটনা কি এত ক্ষতি করেছেন সে ঘটনা মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা মাতৃকালীন ভাতা 21টা ভাতা এই দেশের মানুষকে সে ঘটনা দিচ্ছেন এই 2 কোটি মানুষকে এই ভাতার আওতায় এনেছেন শেখ হাসিনা 1 কোটি মানুষকে 30 টাকা কেজিতে চালের ব্যবস্থা করেছেন রেশনের মধ্যে দিয়ে এই চাল দেওয়ার ব্যবস্থা করেছেন প্রত্যেকটা জায়গায় এই এই যেই সমস্যা হবে যেই জিনিসপত্রের দাম বাড়ে আপনারা দেখেছেন যে জিনিসপত্রের দাম যারা বাড়ায় হঠাৎ করে আমরা দেখলাম যে দাম বেড়ে গেল পেঁয়াজের দাম বেড়ে গেল তারপরে দেখলাম হঠাৎ করে ঝালের দাম বেড়ে গেল বললে 1000 টাকা কেজি ঝালের দাম তারপরে 2 দিন পর কেন না একদিনের মাথায় দেখলাম আবার 250 টাকা 300 টাকা চালের দাম